হ্যালো ফ্রেন্ডস জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে অনলাইনে পাঁচশোর উপর চিঠি ছেড়েছে এসএসসি আরও কিছু বাকি আছে চিঠি ছাড়া এবং অনেকের দেখা গেছে যে চিঠিতে ভুল আছে তার জন্য ডাউনলোড করতে পারছেন না তো তাদের কী হবে আপনারা জানেন যে জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে এসএসসি রেকমেন্ডেশান দেয় এরপর মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দিলে তারপর স্কুল থেকে রিল্স নিয়ে জয়েন করা যায় তো এই লকডাউনের মধ্যেও কিন্তু এসএসসি অনলাইনে রেকমেন্ডেশান ডাউনলোডের অপশান দিয়েছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মিলিয়ে প্রায় পাঁচশোর উপর চিঠি ছেড়েছে তো অনেকে এখনও ডাউনলোড করতে পারেননি তাদের কি ভুল রয়েছে তাদের কি করতে হবে তো চলুন দেখে নেওয়া যাক এ দেখুন ফ্রেন্ডস লকডাউনে বাধা হতে পারেনি অনলাইনে চিঠি পাঠিয়ে পাঁচশোরও বেশি শিক্ষকের বদলি নিশ্চিত করেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এখন পঞ্চাশটির মতো চিঠি ছাড়া বাকি জানিয়েছেন এসএসসির এক আধিকারিক শিক্ষকদের বদলির জন্য এসএসসির অনুমোদন আবশ্যিক এসএসসি চিঠি পাঠায় মধ্যশিক্ষা পর্ষদকে পর্ষদ থেকে নিয়োগপত্র যায় সংশ্লিষ্ট শিক্ষকের কাছে কিন্তু লকডাউনে শুরু হয়ে যাওয়ায় শিক্ষকরা সেই কপি পাচ্ছিলেন না ফলে বদলির পরবর্তী প্রক্রিয়াতেও দেরি হচ্ছিল শিক্ষকরা এসএসসির ওয়েবসাইট থেকে নাম ও নির্দিষ্ট আইডি দিয়ে অর্থাৎ ফাইল নম্বর দিয়ে চিঠি ডাউনলোড করে নিয়েছেন এক আধিকারিক বলেন এখনও পর্যন্ত পাঁচশো তিরিশটি চিঠি ছাড়া হয়েছে পরবর্তীকালে শূন্য যে হিসেব পাওয়া গিয়েছে তার সংখ্যাও খুব বেশি নয় সেগুলিও খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে তবে অনলাইনে চিঠি ছাড়ার সুবিধার পাশাপাশি অসুবিধাতেও পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকারা এক শিক্ষিকার নামের বানানের একটি বর্ণ ভুল থাকায় তিনি কিছুতেই চিঠি ডাউনলোড করতে পারছিলেন না পরে খোঁজ নিয়ে জানতে পারেন কমিশনের তরফেই ভুল হয়েছে তা ঠিক করার জন্য আবেদন করলে তাকে জানিয়ে দেয়া হয় ওই চিঠি পর্ষদ সহ সব জায়গায় চলে গিয়েছে তাই ভুল বানান সংশোধ সংশোধন করার উপায় নেই পরে লিখিত সংশোধনী দিয়ে দেয়া হবে যাতে ভবিষ্যতে কোনো রকম জটিলতা না হয় তো এরকম অনেকেই শিক্ষক রয়েছেন যে স্কুলের নামের ভুল রয়েছে অথবা নিজের নামের ভুল রয়েছে এরকম বহু শিক্ষক তারা চিঠি ডাউনলোড করেছেন তার সমস্যা রয়েছে তো সেগুলি কিন্তু পরবর্তীকালে নোটিফিকেশান লিখিত নোটিফিকেশান দিয়ে দেবে সংশোধনী দিয়ে দেবে এসএসসি যাতে আর কোনো জটিলতা থাকবে না তো এই গুরুত্বপূর্ণ আপডেট আপনি অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর খুব ভালো থাকুন ধন্যবাদ